মালয়েশিয়াতে ইমিগ্রেশনের অভিযান চলছে নিয়মিতভাবে। অবৈধ প্রবাসীদের বৈধকরণ কর্মসূচিতে অংশ না নিয়ে যেসব অবৈধ প্রবাসী গা ঢাকা দিয়ে কাজ করছেন তাদের ধরতে মূলত এই অভিযান। এসব অবৈধ প্রবাসীদের ধরতে বিভিন্ন বাসা বাড়ি ও ফ্ল্যাটে অভিযানকালে নানা ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়। লুকাতে গিয়ে অথবা পালাতে গিয়ে দুর্ঘটনারও খবর মিলছে। এর মধ্যে শুক্রবার রাজধানী কুয়ালালামপুরের জালান আব্রাহামের একটি ফ্ল্যাটে অভিযানকালে ঘরের সিলিংয়ে লুকাতে গিয়ে তা ভেঙে নিচে পড়ে আহত হন এক বাংলাদেশি প্রবাসী। অত্যন্ত নোংরা ও অপরিষ্কার সেই স্থানের অভিযানে 51 বাংলাদেশি আটক হয়েছেন। এই ঘটনায় মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট কুয়ালালামপুরের শপিং অপারেসি এবং অপারেসি প্রিন্টআউট পরিদর্শনে দেখা যায় সে ব্যক্তির কোনো বৈধ কাগজপত্র নেই। আজ এক প্রতিবেদনে এই খবর দিয়েছে মালয়েশিয়ার জাতীয় দৈনিক সিনার হারিয়ান। সিনার হারিয়ান জানায় সিলিং থেকে পড়ে যাওয়ার পর লোকটি অজ্ঞান হওয়ার ভান করে। সিলিংয়ে লোকানোর ব্যাপারে জিজ্ঞেস করা হলে কেবল মাথা নত করে স্বীকার করে। তবে ঘটনায় সে অবৈধ প্রবাসী সামান্য ব্যথা পেলেও তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং আঘাত গুরুতর কিছু নয় বলে জানায় ইমিগ্রেশন। সন্ধ্যা 6টায় শুরু হওয়া অভিযানে দেখা যায় ভবনের ভেতরে এবং ফুটপাতে দোকান নিয়ে বসেছে একাধিক প্রবাসী। প্রশ্ন করা হলে প্রবাসীদের মধ্যে কেউই নিজেদের ব্যবসার মালিক বলে দাবি করেনি। একজন বলেন, না আমি তোফু নই, আমি শুধু কাজ করি এবং মাসে 2500 রিঙ্গিত বেতন পাই। এখানে আমরা সবজি বিক্রি করি, আমরা সিলং পাইকারি বাজার থেকে পাইকারি মূল্যে সবজি কিনে আনি। তার সকল ক্রেতাই প্রবাসী বলে জানান তিনি। প্রবাসীরা যে ফ্ল্যাটে বাস করত সেই ফ্ল্যাটের অবস্থানের সমীক্ষায় দেখা গেছে বাসস্থানটিতে মরা পচা গলা ইঁদুরের মৃতদেহ ছাড়াও নোংরা অবস্থায় এবং আবর্জনায় প্লাবিত ছিল ফ্ল্যাটের আশপাশ। যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে জায়গাটিকে অত্যন্ত নোংরা করে রেখেছেন এ সকল প্রবাসীরা। এদিকে কুয়ালালামপুর ইমিগ্রেশনের পরিচালক ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ বলেছেন, 2 মাসের গোয়েন্দা তথ্যের পর অভিযানে 102 জন বিদেশি এবং 3 জন স্থানীয়কে যাচাই বাছাই করা হয়েছে। আমরা মিয়ানমারের 51 জন বাংলাদেশি, মিয়ানমারের 9 জন এবং 3 জন ইন্দোনেশিয়ান সহ মোট 63 জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে। তিনি বলেন, গড়ে এই অবৈধ প্রবাসীদের তাদের পাসপোর্ট অপব্যবহারের অপরাধে গ্রেপ্তার করা হয়। এছাড়াও অন্যান্য ইমিগ্রেশন বিধি লঙ্ঘনের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। তিনি ব্যাখ্যা করেছেন, অপারেশনাল ফোকাস রাস্তার ধারের ব্যবসায়ী এবং বিদেশি যারা ব্যবসা প্রাঙ্গনে অবৈধভাবে কাজ করে তাদেরকে গ্রেপ্তারের ওপরই বেশি নজর দেওয়া হয়েছে। তিনি বলেন, অপারেশনের সময় এখানে বিদেশিদের বেশিরভাগই নির্মাণ কাজের পারমিট আছে কিন্তু তাদের মধ্যে কিছু কাজ করছে না, হয়তো তাদের কাজের চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে অথবা নিয়োগকর্তা পরিত্যাগ করেছেন, এমন ঘটনা পাওয়া গেছে একাধিক। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।